হ্যালো বন্ধুরা, আজ আমি একদমই ছোট বাচ্চাদের ব্লাউজ কাটিং ও স্টিচিং করে দেখাবো। তো এখানে যে নিয়মটি আমি দেখাতে চলেছি, সেই নিয়মের সাহায্যে আপনারা 4 থেকে 11-12 বছরের বাচ্চাদেরও ব্লাউজটি খুবই সহজে কাটিং করতে পারবেন। তো এখানে ফার্স্ট আমরা ব্যাক পার্টের কাটিং করব। আস্তার নিয়েছি আমি 60 সেন্টিমিটার, এটি রুবিয়ার আস্তার আছে। বন্ধুরা, আমি এখানে একটি সাইড থেকে কাপড়টি অল্প করে ভাঁজ করে নিয়েছি, ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এই ব্লাউজটির লম্বার মাপ আছে 10 ইঞ্চ, কাঁধ আছে 11 ইঞ্চ, আর মোহল বা মোহরা আছে 8 ইঞ্চ, বডি 24 ইঞ্চ, কোমর 20 ইঞ্চ। তো এই মাপ অনুযায়ী এখানে আমি কাটিং করব। তো লেন্থ 10 ইঞ্চ আছে, 1 ইঞ্চ সেলাই মার্জিনের প্লাস করে আমি 11 ইঞ্চে দাগ দিয়ে নিলাম। কাঁধ আছে 11 ইঞ্চ, 11 থেকে 2 ইঞ্চ বাদ দিয়ে আসলে এখানে 9 ইঞ্চ, 9 ইঞ্চকে হাফ করে এখানে নেব 4.5 ইঞ্চ। এরপরে আমরা আর্মহোল বা মোহরার মাপ বের করব। তো যে সাইজের ব্লাউজ আপনারা কাটিং করবেন তাকে 6 দিয়ে ভাগ করে নেবেন, যে মাপটি আসবে সেটি নিয়ে নেবেন, তাহলে আর্মহোলের মাপ বেরিয়ে আসবে। তো আমি 24কে 6 দিয়ে ভাগ করেছি, আমার এসেছে 4 ইঞ্চ। তো আমি এখানে আর্মহোলের মাপ 4 ইঞ্চ রেখেছি। এরপরে এখানে বডির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো বডি আছে 24 ইঞ্চ, 24-এর 4 ভাগের 1 ভাগ আসবে এখানে 6 ইঞ্চ। এরপরে সাইডে কাপড় রাখার জন্য আমাদের এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে। তো আমি এখানে 2 ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন নিলাম। কোমর আছে 20 ইঞ্চ, 20-এর 4 ভাগের 1 ভাগ নেব এখানে 5 ইঞ্চ, আর 2 ইঞ্চ নিয়েছিলাম এক্সট্রা সেলাই মার্জিন সেটি নেব, আর 1 ইঞ্চ নেব ডাটের জন্য এক্সট্রা। এরপরে লাইনটিকে সোজা মিলিয়ে দেব। এরপরে 1 ইঞ্চের মাপ নিয়ে আর্মহোলের রাউন্ডের সেপটি দিয়ে দেব। নেক টিপ রাখলাম এখানে আমি 2 ইঞ্চ। পিঠের ডিপ নেব 7 ইঞ্চ। উপরে নিয়েছিলাম 2 ইঞ্চ, নিচের দিকে আমি 3 ইঞ্চ নিলাম পিঠটিকে একটু ডিপ করার জন্য। নিচের দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে দিলাম। এরপরে এই সাইড থেকে 1/2 ইঞ্চ আমরা কমিয়ে দেব, নাহলে কাঁত পড়ার সমস্যা হবে, ব্লাউজটি কাঁত থেকে পড়তে থাকবে। এখানে আমি পিঠে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরপরে দাগ অনুযায়ী পাটটি কেটে নেব। এই ব্লাউজে আমি সামনে হুপ আই পট্টি করব। তো সামনে হুপ আই পট্টি করার জন্য এদিক থেকে আমাদের 1/2 ইঞ্চের একটা এক্সট্রা মার্জিন নিতে হবে। তো আমি এখানে 1/2 ইঞ্চ মাপ নিয়ে লম্বা করে দাগটি কেটে নিলাম। এরপরে ব্যাক পার্টটিকে রেখে ব্যাক পার্টের মাপ অনুযায়ী কাটিং করে নেব, কারণ এই ব্লাউজটি একদমই ছোট বাচ্চাদের ব্লাউজ, এই ব্লাউজে কোনো কাপ হবে না, সেই জন্য সেম মাপে আমি সামনের পার্টটি কাটিং করে নিচ্ছি। তো প্রথমে এখানে আমি চখের দাগ দিয়ে নেব চারিদিকে, তারপরে সামনের পার্টটি কাটিং করে নেব। তো বন্ধুরা, এখানে অবশ্যই আমাদের সামনের পার্টে 1/2 ইঞ্চের আর্মহোলের শেপ দিয়ে এখানে কাটিং করে নিতে হবে, না হলে কি হবে, হাতার সামনের দিকে কাপড়টি ফুলে বা কুঁচকিয়ে থাকবে। তো সামনের গলার ডিপ নিলাম আমি 4 ইঞ্চ, এখানে এইভাবে বক্স কেটে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এখানে আমার ব্যাক পার্ট ও সামনের পার্টটি কাটিং করা হয়ে গেছে। এরপরে আমরা ব্যাক পার্টের মাপ থেকে হাতার পার্টটি কাটিং করব। তো এখানে হাতার পার্ট কাটিং করার জন্য আস্তারটিকে আমি 4 ভাজে ভাঁজ করে নেব। এইভাবে একটু ভালো করে লক্ষ্য করবেন কীভাবে আমি 4 ভাজে ভাঁজ করলাম। এরপরে ব্যাক পার্ট থেকে আর্মহোলটি আমরা মেপে নেব। তো এখানে ফিতে রেখে আমরা এইভাবে কোণা করে মাপ করে নিলাম। তো এখানে এলো আমার 5.5 ইঞ্চ, আমরা 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে 6.5 ইঞ্চে দাগ দিয়ে নেব। এটি হলো আমাদের আরের মাপ।
এরপরে আমরা লম্বার মাপ নেব। আমি এখানে লম্বা নিলাম 5 ইঞ্চ। এরপরে বক্স কেটে নেব। এরপরে যে সাইডটা আমাদের খোলার দিক থাকবে সে সাইড থেকে আমরা এখানে 1.5 ইঞ্চ কমিয়ে দেব। এই সাইড থেকে নিলাম 2 ইঞ্চ। এরপরে এখানে এইভাবে হাতার রাউন্ডে শেপটি দিয়ে নেব। হাতার মোহরি নেব আমি এখানে 4 ইঞ্চ, আর 1.5 ইঞ্চ নিলাম সেলাই মার্জিন। এরপরে দাগ অনুযায়ী হাতার পাটি কাটিং করে নেব। তো বন্ধুরা দেখলেন খুবই সহজ কাটিং করা। আপনারা যে কোনো সাইজের ব্লাউজ এইভাবে কাটিং করুন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। এরপরে দেখুন হাতার পাটটি আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে যে কোনো একটি সাইড থেকে আমাদের 1/2 ইঞ্চ কমিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা একটি সাইড থেকে 1/2 ইঞ্চের শেপ দিয়ে এইভাবে কাটিং করে নেব। তো যে সাইডে আমরা শেপ দিলাম এই সাইডটি ব্লাউজের সামনের পার্টে জয়েন্ট হবে। তো এখানে সেম মাপের আমি মেন ব্লাউজের কাপড়টিও কেটে নেব। তো আমি এখানে কাপড়টি কেটে নিয়েছি। এরপরে আমরা সেলাইটি শুরু করব। তো বন্ধুরা ব্যাক পার্টের গলা রাউন্ডটি আমার কাটিংয়ের সময় কাটা হয়নি, এখন আমি কেটে নিলাম। এরপরে আমরা আস্তারের সাথে মেন ব্লাউজের পার্টটি সেলাই করব। তো মেন ব্লাউজের কাপড়টি আমি সোজার দিকে রেখেছি, তার উপরে আস্তারটিকে রাখলাম। আস্তারটিকে রেখে এখানে আমি পিন দিয়ে আটকে নেব। পিন দিয়ে আটকে নেওয়ার পরে গলা রাউন্ডটি সেলাই করে নেব। ভিতরের এক্সট্রা কাপড়টি এরপরে কেটে নেব। কেটে নিয়ে পুরো রাউন্ডে আমাদেরকে অবশ্যই ছোট ছোট করে কাট লাগাতে হবে। কাটার সময় লক্ষ্য রাখতে হবে মেন সেলাইটা যেন না কাটে। তো কাটিং করে নেওয়ার পরে আস্তারটিকে উল্টো পিঠে উল্টে দিয়ে 2 সুতা পরিমাণ মার্জিন রেখে উপর দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। এরপরে আমরা পিছনে ডার্ট সেলাই করে নেব। তো ব্যাক পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ করে আরেকটি ভাঁজ দেব। এইভাবে উপরের দিকে মাপ নিলাম 3 ইঞ্চ। তারপরে দাগ অনুযায়ী একটি সেলাই দিয়ে নিলাম। এরপর ডবল ভাঁজে 1/2 ইঞ্চ সেলাই করব। তাহলে এখানে 1 ইঞ্চের ডাট আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানেও একই রকমভাবে সেলাই করব। তো বন্ধুরা যেভাবে ব্যাক পার্টটি আমি সেলাই করলাম একই রকমভাবে সামনের পার্টটিও সেলাই করে নেব। তো আমি এখানে সামনের পার্টের সেলাইটি দেখালাম না। তো দ্বিতীয় পার্টটিও আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। এবার দেখুন আমরা সামনের পার্টে হুপ ও আই পট্টির জন্য মার্জিন নিয়েছিলাম। তো এটি আমাদের সামনের পার্ট। তো পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর কেটে নেব। হুপ ও আই পট্টির জন্য 2 ইঞ্চ মাপের লম্বা পট্টি কেটেছি। এরপরে দেখুন এই পার্টটি আমাদের উপরে সেলাই হবে আর আই পট্টির দিকটি আমাদের উল্টো পিঠে এইভাবে সেলাই হবে। তো চলুন হুপ ও আই পট্টি কীভাবে সেলাই করতে হয় সেটি দেখে নিন। এখানে আমি ফার্স্ট হুপ পট্টি সেলাই করব। তো পট্টিটিকে 1/2 ইঞ্চ উল্টো পিঠে ভাঁজ করে দিয়ে কানা দিয়ে একটি সেলাই দেব। তারপরে জয়েন্ট পট্টিটিকে খুলে নিয়ে জয়েন্ট পট্টির ওপর দিয়ে আরেকটি সেলাই দেব। সেলাই দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে পুরো কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে কানা দিয়ে আরেকটি সেলাই দেব। যখন আমরা আই পট্টি সেলাই করব ব্লাউজের পাটটিকে আমরা
উল্টো দিকে নেব এইভাবে। এরপরে যেভাবে আমরা হুপ পট্টি সেলাই করলাম সেম একই রকম ভাবে এখানে আমরা পট্টিটি সেলাই করে নেব। দেখুন পট্টিটি জয়েন করার পরে আই পট্টিতে এখানে যে সেলাইটি দেখা যাচ্ছে সেই সেলাইটি জাস্ট আমরা ঢাকা দিয়ে সেলাই করব, পুরো কাপড়টি ভেতরের দিকে মুড়িয়ে সেলাই করব না। তো এখানে একটি সেলাই দেওয়ার পরে কিছুটা গ্যাপ রেখে আরেকটি সেলাই দেব। হুপ আই পট্টি সেলাই করার পরে সুবিধা ক্ষেত্রে আমি এখানে পিন আটকে নিলাম। তারপরে ব্লাউজে সামনের পাড়টা সোজার দিকে রেখে ব্যাক পাড়টিকে এর উপরে উল্টো করে রাখবো। এরপরে হাফ ইঞ্চের মার্জিন রেখে দুটি পাটের কাঁধ জয়েন করে নেব। এরপরে দেখুন আর্মহোলের নিচে 2 ইঞ্চ গ্যাপ রেখে তারপরে দুটি সাইড আমরা সেলাই করে নেব। তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন এটি আমি কেন রাখি। ও দ্বিতীয় সাইডটি আমি এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টি কেটে নেব। কোমরের পট্টি জয়েন করার জন্য আমি এখানে আড়ে 2 ইঞ্চ মাপ নিয়ে লম্বায় পট্টি কেটে জয়েন্ট করে নিয়েছি। তারপরে পট্টিটিকে এইভাবে ডল ভাঁজে ভাঁজ করে নিয়ে ব্লাউজের সোজার দিকে পট্টিটি রেখে একটি সেলাই দিয়ে পট্টি জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পরে পট্টিটিকে খুলে নিয়ে জয়েন্ট পট্টির ওপর দিয়ে আরেকটি সেলাই দেব। তারপরে জয়েন্ট পট্টিটিকে ভেতরের দিকে মুড়িয়ে কানা দিয়ে আরেকটি সেলাই দেব। তো বন্ধুরা দেখুন এখানে গলা রাউন্ডের ফিল বানানোর জন্য আমি 4 ইঞ্চ মাপের লম্বা কাপড় কেটে নিয়েছি। এটি ব্লাউজের মেন কাপড় আছে। তো এই কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে লম্বা একটি সেলাই দেব। তো এখানে দেখুন পুরোপুরি আমি লম্বা সেলাই করে নিয়েছি আর এখানের এই কানাটি আমি সেলাই করে নিয়েছি। এরপরে আমি পেনের সাহায্যে উল্টিয়ে নেব, তারপরে আয়রন দিয়ে ভালো করে আয়রন করে নেব। আয়রন করার পরে এই কানাটি ভিতরের দিকে 1/2 ইঞ্চ দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তারপরে 1/2 ইঞ্চের ছোট ছোট প্লেট দিয়ে পুরো ফিলটি রেডি করে নেব। তো দেখুন এখানে আমার ফিলটি রেডি হয়ে গেছে। এরপরে আমরা ব্লাউজটি সোজার দিকে নেব, নিয়ে যেদিকে আমাদের আই পট্টি ছিল সেদিক থেকে আমরা এইভাবে
রেখে সেলাইটি শুরু করব। তো এখানে ফিলটি পুরো ব্লাউজের গলা রাউন্ডে এভাবে একটি সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। এরপরে আমি হাতার পাটটি সেলাই করব। তো দেখুন এখানে আমি একটি হাতা সেলাই করে রেখেছি। তো হাতার ফিলের জন্য আমি এখানে সেম 4 ইঞ্চের আড়ে পট্টি লম্বাই কেটে নিয়েছি আর দুটি কানা মুড়িয়ে সেলাই করে রেখেছি। তো কাপড়টিকে ডবল ভাঁজ ভাঁজ করে নিয়ে সেলাইয়ের ঘাটটিকে বাড়ি দিয়ে বড় ঘাটের একটি লম্বা সেলাই দিলাম। এরপরে দেখুন সুতোটিকে খুলে নিয়ে একটি সুতো টেনে এইভাবে কাপড়টিকে এক জায়গায় করে নেব। তো এখানে হাতার মাপ অনুযায়ী কাপড়টিকে এক জায়গায় গুটিয়ে গাদার বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দেব। এরপর এক্সট্রা যে সুতোগুলি বেরোচ্ছে সেগুলো আমরা কেটে নেব। এরপর দেখুন আস্তাটিকে রাখলাম, তারপরে এই ফিলটিকে এর উপরে রাখলাম। এইভাবে রেখে মেন হাতার যে কাপড়টি আছে সেটিকে এইভাবে সোজা পিঠটি ভেতরের দিকে রেখে কানা দিয়ে একটি সেলাই করে নেব। এখানে হালকা এক্সট্রা সুতো যেগুলো বেরোচ্ছে সেগুলো আমি একটু কেটে নিচ্ছি। তো বন্ধুরা এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, ভিতরে এখানে যে মার্জিনটি আছে সেই মার্জিনটিকে অনুভব করে আমরা উপর দিয়ে একটি সেলাই দেব, তাহলে উপরে একটি বর্ডার টাইপের দেখতে লাগবে। একই সাথে হাতার উপরের কানাটি সেলাই করে নেব, তাহলে হাতা সেলাই করার সময় দুটি পার সরে যাবে না। তো বন্ধুরা দেখুন হাতা জয়েন্ট করার সময় ব্লাউজের পাটটিকে আমাদের সোজার দিকে রাখতে হবে আর হাতার পাটটিকে রাখবো উল্টো দিকে। কাটিং করার সময় দেখুন হাতার পাটে আমরা 1/2 ইঞ্চের শেপ দিয়েছিলাম, এখানে চিহ্ন করা আছে। তো এই সাইডটিকে আমাদের সামনের দিকে রাখতে হবে, ব্লাউজের সামনের দিকে রাখতে হবে। তারপরে আমরা কাঁধের দিক থেকে হাতাটি জয়েন্ট করা শুরু করব। তো এই সাইডটি একবার সেলাই করে নেব, তারপরে ঘুরিয়ে ওই সাইডটি সেলাই করব। তো বন্ধুরা এখানে অবশ্যই ডবল করে সেলাই দেবেন। এরপর আমরা বডি সাইড থেকে হাতার সাইডের জয়েন্ট সেলাইটি দিয়ে নেব। তো বন্ধুরা দ্বিতীয় হাতাটিও একই রকমভাবে সেলাই করতে হবে। তো আমি এখানে একটি হাতা সেলাই দেখালাম আপনাদেরকে। এরপরে দেখুন বডি ফিটিংসের মাপ কীভাবে নিতে হয়। ব্লাউজটিকে আমি উল্টো পিঠে রেখেছি, এখানে কোমরের 1/4 ভাগ নিলাম এই সাইড থেকে 5 ইঞ্চ, এই সাইডেও সেম 5 ইঞ্চ, বডির 1/4 ভাগ নিলাম ওপরে 6 ইঞ্চ, এই সাইডেও 6 ইঞ্চ। হাতা যতটুকু মাপ হবে তার হাফ নিতে হবে। তো হাতা আছে আমার 4 ইঞ্চ, তো এখানেও নিলাম 4 ইঞ্চ। তো এই মাপ অনুযায়ী এখানে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা আমি এখানে সেলাইটি দেখালাম না, আপনারা এইভাবে সেলাই করে নেবেন। আর বন্ধুরা এই ব্লাউজের পিছনে যদি আপনারা ডোরি লটকান লাগাতে চান তাহলে লাগাতে পারেন। ডোরির ভিডিওটি আমার শ্যুট হয়নি তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।